রাজস্থানের যোধপুরে কানকানি গ্রামে কৃষ্ণসার হরিণের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। এর জন্য স্থানীয় বিষ্ণই সম্প্রদায়ের যুবকরা তহবিল সংগ্রহ করছেন। ২৪ বছর আগে এই কানকানি গ্রামেই দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলিউড অভিনেতা সলমন খান। ওই ঘটনার স্মৃতিতে সৌধ নির্মাণ করা হবে। দুটি কৃষ্ণসার হরিণকে যে জমিতে কবর দেওয়া হয়েছিল সেখানে শীঘ্রই একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে। স্মৃতিসৌধে কৃষ্ণসার হরিণের মূর্তি থাকবে। যে জমিতে প্রাণী দুটিকে কবর দেওয়া হয়েছিল সেখানে ১০০০ গাছও লাগানো হবে। প্রেম শরণ নামে এক উদ্যোক্তা জানান যে তার সম্প্রদায়ের কিছু অল্প বয়স্ক যুবক এই উদ্যোগ হাতে নিয়েছেন। তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করেছেন তারা। স্মৃতিসৌধ তৈরিতে লাগবে প্রায় ২ লক্ষ টাকা।